আর আগামী 10 দিন বন্ধ ইডি সমস্ত মামলার তদন্ত প্রক্রিয়া। আগামী 10 দিন কাউকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে না, যাদের তলব করা হয়েছে তাদেরও আসতে বারণ করা হয়েছে। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রকাশ, কি কারণে এরকম সিদ্ধান্ত ইডির? দেখুন, যেটা ইডি সূত্রে আমরা খবর পাচ্ছি যে আগামী 10 দিন ইডির সমস্ত তদন্ত প্রক্রিয়া বন্ধ থাকবে। ইডির আধিকারিকরা জানাচ্ছেন যে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিদের, তুমি জানো, নোটিস পাঠিয়ে তাদের তলব করা হয় সিজিও কমপ্লেক্সে, ইডি দপ্তরে। সেই সমস্ত প্রক্রিয়া বন্ধ থাকবে, অর্থাৎ আগামী 10 দিন কাউকে নোটিস পাঠানো হবে না, কাউকে তলব করা হবে না এবং কাউকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে না। ইডির আধিকারিকরা জানাচ্ছেন যে এই সিদ্ধান্ত তারা করোনার যেভাবে বাড়ছে, করোনার আতঙ্ক বাড়ছে তাই জন্য নিয়েছেন। এবং যেটা ইডির আধিকারিকরা জানাচ্ছেন, ইতিমধ্যেই যাদের তলব করা হয়েছে আগে থেকে তাদেরও কিন্তু বারণ করে দেওয়া হয়েছে। অর্থাৎ যেটা ইডির আধিকারিকরা জানাচ্ছে, আজকেই কিন্তু সারদা মামলায় মদন মিত্রর প্রাক্তন আত্মসহায়ক বাপি করিমকে তলব করা হয়েছিল সিজিএ কমপ্লেক্সের ইডি দপ্তরে, তাকে কিন্তু বারণ করে দেওয়া হয়েছে যে এখন আপাতত আসতে হবে না, তাকে কিন্তু 10 দিন পর আবার জানানো হবে কোন দিন তাকে আসতে হবে। সব মিলে কিন্তু করোনার আতঙ্কে জের কিন্তু ইডির সমস্ত প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়া এবং সামন পাঠানো, নোটিশ পাঠানোর যে প্রক্রিয়া সেটা কিন্তু পুরোপুরি বন্ধ থাকবে। ইডির আধিকারিকরা জানাচ্ছেন যেভাবে করোনা বাড়ছে, এমনকি ইডি সূত্রের খবর, সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরের ভেতরেও কিন্তু দু তিনজনের করোনা পজিটিভ রিপোর্ট এসছে, যেভাবে করোনা বাড়ছে তাই কিন্তু তাদের এই ধরনের সিদ্ধান্ত। এবং ইডির আধিকারিকরা সিদ্ধান্ত নিয়েছেন যে 10 দিন তারা দেখবেন, তারপরে পরিস্থিতি দেখে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। সব মিলে কিন্তু ইডি সূত্রের খবর, আগামী 10 দিন কাউকে নোটিশ পাঠানো হবে না, কাউকে সামন পাঠানো হবে না, কাউকে জিজ্ঞাসাবাদ করা হবে না এবং সমস্ত তদন্ত প্রক্রিয়া কিন্তু আপাতত বন্ধ থাকবে। ধন্যবাদ প্রকাশ। দেশে দৈনিক করোনা সংক্রমণ কিছুটা কমলো। গত 24 ঘন্টায় দেশে সংক্রমিত 3,23,144 জন। পরপর ছদিন দেশে দৈনিক করোনা সংক্রমণ 3 লক্ষ পার। ছদিনে ভারতে করোনা আক্রান্ত প্রায় 20 লক্ষ। গত 24 ঘন্টায় দেশে 2,771 জন করোনা আক্রান্তে মৃত্যু হয়েছে। দেশে দৈনিক করোনা সংক্রমণ কিছুটা হলেও কমেছে। গত 24 ঘন্টায় দেশে সংক্রমিত হয়েছেন 3,23,144 জন। পরপর ছদিন দেশে দৈনিক করোনা সংক্রমণ 3 লক্ষ পার। ছদিনে ভারতে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় 20 লক্ষ। গত 24 ঘন্টায় দেশে 2,771 জন করোনা আক্রান্তে মৃত্যু হয়েছে। দেশে দৈনিক সংক্রমণ কিছুটা হলেও কমেছে, যদিও পরপর ছদিন দেশে দৈনিক করোনা সংক্রমণ 3 লক্ষ ছাড়িয়ে গেছে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।